I'm sorry for trouble. Sorry, bro. I am at tension. Take a bowl. Seriously, fallen. So guys, finally ask Mustafa Sarwar Farooqui's most awaited film Saturday afternoon, I mean Sonibar bikel, এই মুভিটার অফিশিয়াল ট্রেলার রিলিজ করা হয়। তবে এই ট্রেলারটা যে রিলিজ করলো এটা আমাদের দেশীয় কোনো ইউটিউব চ্যানেলে না, এটা একটা ইন্ডিয়ান ইউটিউব চ্যানেলে। কারণ এই সিনেমাটা রিলিজ পাবে ইউএসএ এবং কানাডাতে, শুধুমাত্র বাংলাদেশে রিলিজ পাবে না। এখন আমার কথা হচ্ছে সিনেমাটা আমাদের দেশীয় সিনেমা, সিনেমাটার ডিরেক্টর, সিনেমাটার আর্টিস্ট সবই আমাদের দেশের, কিন্তু সিনেমাটা রিলিজ পাচ্ছে প্রথমেই ইউএসএ এবং কানাডাতে। নর্মালি আমাদের দেশীয় কোনো সিনেমা প্রথমে এইখানে চলে, এরপর না হয় অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএতে রিলিজ দেওয়া হয়। বাট এবার এই মুভির ট্রেলারটাও রিলিজ পেল ইন্ডিয়ান একটা ইউটিউব চ্যানেলে, সেই সাথে মুভিটাও রিলিজ পাচ্ছে ইউএসএ এবং কানাডাতে। তো এইসব বিষয় নিয়ে তো কথা বলবোই, বাট তার আগে স্যাটারডে আফটারনুন, আই মিন শনিবার বিকেল, এই ট্রেলারটা আমার কাছে কেমন লাগলো সেটা একটু শেয়ার করি। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। শনিবার বিকেল, প্রথমত এই মুভিটা তো রিলিজ দেওয়ার কথা ছিল আজ থেকে আরো 3-4 বছর আগে, আই মিন 2019 দিকে এই মুভিটা রিলিজের কথা ছিল, বাট তখন সেন্সর বোর্ড থেকে কোনো ছাড়পত্র দেওয়া হয়নি, যার ফলে সিনেমাটা আটকে যায়। দীর্ঘ 3-4 বছর পর 2023 এসে এই মুভিটার ছাড়পত্র দেয়, বাট এখনো অফিসিয়ালি কোনো অ্যানাউন্স আসেনি যে এই সিনেমাটা বাংলাদেশে কবে রিলিজ পাবে। তো যাই হোক, ট্রেইলারটা যেহেতু রিলিজ হয়ে গেছে তো ট্রেইলারটা কেমন ছিল। এখন শনিবার বিকেল এই মুভির কনসেপ্ট কি এটা তো আমরা কম বেশি সবাই জানি, কম বেশি না প্রায় সবাই জানে এই মুভির কনসেপ্ট কি। 2016 সালের জুলাই মাসে ঢাকার গুলশানে হোলি আর্টিজেনের হামলা থেকে অনুপ্রাণিত হয়ে বানানো এই শনিবার বিকেল। এখন এই ঘটনাটি কেমন ছিল এবং এই গল্পে, আই মিন শনিবার বিকেলে মুস্তফা সরোয়ার ফারুকী কিভাবে প্রেজেন্ট করলো এইটাই শুধু দেখার বিষয়। শনিবার বিকেল এই ট্রেলারটি ছিল প্রায় 1.5 মিনিট প্লাস, ট্রেলারের কাটিংটা বলবো বেশ ভালোই ছিল। এছাড়া ট্রেলারে যেভাবে ক্যারেক্টারগুলোকে দেখায়, জাহিদ হাসান, নুসরাত ইমরোস্তিসা, মামুনুর রশিদ এবং আরও কিছু ভালো আর্টিস্ট রয়েছিল, তাদের যেভাবে একটা করে ডায়লগ স্পেস দেয়, বলতে গেলে এই সিস্টেমটা ইউনিক লেগেছে। সেই সাথে এই ট্রেলারের ব্যাকগ্রাউন্ড স্কোরটাও বেশ ভালো ছিল। একটা মানসম্মত মুভির কাজ কেমন হয়, মুভিটা কিভাবে প্রেজেন্ট করতে হয়, মুভির ট্রেলারটা কিভাবে কাজ করতে হয়, সেসব দিক থেকে একদম পারফেক্ট এই সিনেমার ট্রেলারটি। যেহেতু শনিবার বিকেল নামে আরেকটি সিনেমা এর আগে রিলিজ হয়ে গেছে ফারাজ, এই মুভিটা মেবি 10 তারিখে রিলিজ পেয়েছিল, বাট এই সিনেমাটা কিন্তু একদম ফ্লপ ছিল। ফারাজ মুভির বাজেট 5-7 কোটি টাকা থাকলেও সিনেমাটা কিন্তু তেমন একটা আয় করতে পারেনি, কারণ এই সিনেমার সাথে ছিল পাঠান, আর পাঠানের কারণে এই সিনেমার রিভিউ, এই সিনেমা নিয়ে কথা বলা, এরকম যে একটা সিনেমা সিনেমা হলে চলছে সেটা সবাই ভুলেই গিয়েছিল যে ফারাজ নামে একটা সিনেমা সিনেমা হলে চলতেছে। সো এই একই কনসেপ্ট নিয়ে বানানো ফারাজ, আর ফারাজ মুভিটা আমি এখনো দেখি নাই, কারণ যেহেতু ফারাজ এবং শনিবার বিকেল দুইটা মুভির কনসেপ্ট এক, সেহেতু আমি ফারাজের অপেক্ষায় নয় শনিবার বিকেল এই মুভিটা দেখার অপেক্ষায় ছিলাম। যেহেতু শনিবার বিকেল মার্চের 10 তারিখে রিলিজ পাবে, সো তখন দেখবো এই মুভিতে মুস্তফা সরোয়ার ফারুকি গুলশানের সেই হোলি আর্টিজেনের হামলাকে সে কিভাবে প্রেজেন্ট করেছে, এবং ওই হামলায় যারা যারা মারা গিয়েছিল এবং ওইটার সাথে কারা জড়িত ছিল সেটা কিভাবে তুলে ধরেছে, এবং কি কারণে এই সিনেমাটা বাংলাদেশে সেন্সর দিতে গিয়ে এত ঝামেলা করলো, এত কাহিনী করলো, সেটা তো এই সিনেমাটা দেখার পরেই বুঝতে পারবো। সব মিলে আমি বলবো ট্রেলারটা আমার কাছে বেশ প্রমিজিং লেগেছে, ভালোই লেগেছে, আই হোপ ভালো কিছুই হবে। আর যেহেতু ডিরেক্টর মুস্তফা সরোয়ার ফারুকী, সো স্পেশাল কিছু তো থাকবেই। সেই সাথে এই সিনেমার যে আর্টিস্টগুলা, জাহিদ হাসান, মামুনুর রশিদ, এরপর নুসরাত ইমরোস্তিসা, ভাগা ভাগা সব অভিনেতা অভিনেত্রী, সো তারা তো তাদের জায়গা থেকে ঠিকই থাকবে। সো দেখা যাক, যেহেতু ইউএসএ এবং কানাডায় সিনেমাটা রিলিজ পাচ্ছে, সো সেই এখানে কিরকম সারা ফেলে সেটা 10 তারিখের পরে বোঝা যাবে। আর একটা কথা, কেউ এতটাও আশা রাখেন না যে সিনেমাটা আমাদের দেশেও চলবে। প্রথমে তো ভেবেছিলাম এই যে ট্রেলারটা এটা হিন্দি বা ইংলিশ ভার্সনে ডাবিং করে তারপর রিলিজ দিবে। তো গাইস, এই সিনেমাটা ট্রেলারটি এখনো যারা দেখেন নাই তারা দেখে নিতে পারেন, আর ট্রেলারটি যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো যেখানে সাইন আউট করছি, বাই।